সুন্দরবন, জলে জঙ্গলে ঘেরা অত্যন্ত জীব বৈচিত্র্যময় এই জঙ্গল। খাড়ির পাশে গহন অরণ্য, সেখানে যেরকম বিভিন্ন জন্তু জানোয়ার দেখতে পাওয়া যায়, তার মধ্যে অন্যতম একটি পাখি হলো এই কলার্ড কিংফিশার। সুন্দরবনে অনেক রকমের কিংফিশার দেখতে পাওয়া যায়, কিন্তু এই কলার্ড কিংফিশার খুবই বিখ্যাত এবং খুবই রেয়ার। চট করে এদেরকে দেখতে পাওয়া যায় না, এদের গলার কাছটা ধবধবে সাদা, অনেকটা পেঙ্গুইনের মতন। খাঁড়ির পাশে একটি গাছের ডালে আমরা এই সুন্দরবনে গিয়ে এই কিংফিশারটাকে দেখতে পেয়েছিলাম। এই পাখিটির এখন অতটা মাছ ধরার তাড়া নেই, এ এখন সঙ্গী খুঁজতে ব্যস্ত। এদিকে ওদিকে তাকিয়ে তার সঙ্গীকে খুঁজে চলেছে। এই সঙ্গীও আশেপাশে ওড়াউড়ি করছিল, কিন্তু তাকে ক্যামেরা বন্দি করা যায়নি। সুন্দরবনে বার্ড ফটোগ্রাফি করা খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়। নৌকা থেকে ফটো তুলতে হয় এবং ক্রমাগত নৌকা দুলতে থাকে, তো এখানে ফটোগ্রাফি করা খুব কঠিন। এই ভিডিওতে রয়েছে হোয়াইট কলার্ড কিংফিশারের বিভিন্ন দৃশ্য।